কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় যুবলীগ নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলেজ পরিচালনা পর্ষদ এবং কলেজের অধ্যক্ষের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। কয়া মহাবিদ্যালয়ে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের একদিন পর শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শী হিসেবে নৈশ প্রহরীর দেয়া জবানবন্দি অনুযায়ী গ্রেপ্তার করা হয় কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস ও দলটির কর্মী হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে। পুলিশ বলছে কলেজের পরিচালনা পর্ষদের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাস্কর্য ভাঙা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। প্রিন্সিপাল এবং যিনি সভাপতি আছেন তাদের সাথে দ্বন্দ্ব আছে, সেই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য হচ্ছে এই কারণে হয়তো ভেঙে ফেলা হতে পারে। এখন পর্যন্ত তদন্তে এই অপকর্মটির সাথে সরাসরি জড়িত এরকম তিনজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আর বাকিরা যারা আছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনা হবে। ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা আনিসের নাম আসায় তাকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমার নেতৃত্বে 5 সদস্য একটা কমিটি করেছি, তদন্ত কমিটি। এটা তদন্ত কমিটি করে আমরা অলরেডি মাঠে নেমেছি, তদন্ত চলছে। আমরা যদি প্রকৃত পক্ষে সত্যতা পাই তাহলে আরও কঠোর ব্যবস্থা নেব আমরা। আমি এই ঘটনাটা শুনেছি যে সে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে এবং সে সত্যতা স্বীকার করেছে। যদি এটা করে থাকে তাহলে এই ঘটনার জন্য সে ব্যক্তিগতভাবে দায়ী থাকবে, এর জন্য দল দায়ী থাকবে না। ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। প্রতিবাদে কুষ্টিয়া শহরে মানববন্ধন করেছে জাসদ। জোর দাবি জানাচ্ছি যে অপরাধী যেই হোক তার বিচারের আওতায় এনে তার প্রকৃত শাস্তির ব্যবস্থা করা। এই সমস্ত প্রতিষ্ঠানের দখলদারিত্ব নেওয়ার জন্য তারা এই একে অপরের উপর এই যে আক্রোশ, সেই আক্রোশেরই শিকার হয়েছে বিপ্লবী বাঘা যতীন। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ। ডিবিসি নিউজ ডেস্ক।